প্রথম কথা হচ্ছে কংগ্রেস দল যখন প্রার্থী ঘোষণা করেছে নিশ্চয়ই কংগ্রেস দল তারা ভেবেছে আমরা কংগ্রেস প্রার্থীকে সমর্থন করছি মানুষের ঐক্য গড়ে তোলার জন্য বিজেপি তৃণমূলের বিরোধিতা করার জন্য আলোচনা করবে সিদ্ধান্ত করবে পঞ্চায়েত ভোটের সময় আমরা বলেছি লুটেরাদের হাত থেকে পঞ্চায়েত কাটতে হবে চোর জোচ্চোরদের তাড়াতে হবে তার জন্য গ্রাম জাগাতে হবে গ্রাম জাগানো মানে গ্রামে মানুষকে জাগানো গ্রামে মানুষকে জাগানো মানে বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে শুধু বামফ্রন্ট নয় বামফ্রন্ট ঐক্যকে যেমন দৃঢ় করব বাম মনস্ক যত মানুষ আছেন প্রগতিশীল যারা মানুষ আছেন ধর্মক্ষ মানুষ আছেন তাদের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আসুন সবাই একাট্টা হই বামফ্রন্টের নেতৃত্বে আমরা যাতে চোর তাড়িয়ে মানুষের হাতে পঞ্চায়েত ফেরত দিতে পারি যাদের জন্যই পঞ্চায়েত গড়ে উঠেছিল।